অজ্ঞাত পরিচয় অসুস্থ এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে ভর্তি করলো এক অ্যাম্বুলেন্স চালক। জানা গিয়েছে শনিবার সকালে কালচিনি ব্লকের দলসিংপাড়া বিজেপি কার্যালয়ের সামনে এক অসুস্থ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এক অ্যাম্বুলেন্স চালক। তাকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে তিনি ভর্তি করেন। তবে পরবর্তীতে সেই ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তার কোনো পরিজন না আসায় তাকে লতাবাড়ি হাসপাতালেই থাকতে হয়। এ বিষয়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মী কল্পনা ছেত্রী বলেছেন, রোগীকে আলিপুরদুয়ার স্থানান্তর করা হয়েছে, তবে তাকে কেউ নিয়ে যাওয়ার না থাকায় তিনি এখানেই আছেন এবং তারা সেখানে চিকিৎসা করছেন। হাসপাতাল সূত্রে খবর, ব্যক্তিটি বর্তমানে আগের তুলনায় সুস্থ রয়েছেন। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, প্যাশন প্রো 110, ডেস্টিনি 125 উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। वो तो एक ड्राइवर, एम्बुलेंस का ड्राइवर है, वो लेके आया था और वो अननोन है, उनको भी पता नहीं। वो फोन है, गिरा हुआ था, वो जयगांव का बीजेपी पार्टी ऑफिस के सामने गिरा हुआ था, तो लेके आया और रख के चला गया वो। और डॉक्टर को यहाँ पे दिखाया तो अननोन था। फिर हम लोग ने उसको ट्रीटमेंट स्टार्ट कर दिया, ट्रीटमेंट तो दिया पर उसका घर का आदमी का पता नहीं चल रहा है। और वो ड्राइवर बोल रहा था, थाना में भी खबर दिया है और रिपोर्ट में भी बोल दिया है, बोल रहा था। और हम लोग ट्रीटमेंट दिया और अभी उसको रेफर किया हुआ है, तो उसको अलीपुर भेजना पड़ेगा। पर अभी तक पार्टी वार्टी कोई नहीं आया।